হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার আমি তোমাদের সাথে শেয়ার করবো ট্যাংরা মাছের চচ্চড়ি। তো এখানে আমি নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে মেখে নিয়েছি, তার সাথে উপকরণগুলো কী কী রয়েছে সেটাও আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তার সাথে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ কলি, আলু, ধনে পাতা, বেগুন এবং লঙ্কা, তার সাথে আমি রসুন আর আদাটা পেস্ট করে নেব। তারপরেই চলে যাচ্ছি মশলার দিকে। মশলা লাগবে আমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদ, তার সাথে আমি দিয়ে দেবো একটু কালো জিরে। এই হচ্ছে আমার উপকরণগুলি। এখন আমি এক এক করে বানাবো ট্যাংরা মাছের চচ্চড়ি। আমার মাছ ভাজা কমপ্লিট। এখানে আমি এবার বেগুন, আলু এবং পেঁয়াজকলিগুলোকে হালকা করে ভেজে নিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা একটু হয়ে গেলে তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলি হালকা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন, লঙ্কা এবং আদা পেস্ট। তার সাথে দিব টমেটো আর দিয়ে দিব আলু। এবার এই সব মশলাগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিলাম পেঁয়াজকলির পাতা। আমরা বেগুনটা কিছু টাইম পরে দিব, যেহেতু বেগুনটা খুবই নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য একটু পরে দিব। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য জল, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে কী হয়, কালারটা অসাধারণ আসবে। এখন একটু হয়ে গেলে এটা দিয়ে দিব মাছ, তার সাথে বেগুন আর ধনে পাতা। সো বন্ধুরা, আমার ট্যাংরা মাছ চচ্চড়ির ডান এইভাবে করে তোমরা বানিয়ে একবার ট্রাই করো, 100% গ্যারেন্টি দিলাম, খুবই ভালো লাগবে খেতে, অসাধারণ হয় এটা খেতে। তবে চলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। টাটা।